আয়াব্বা সবে বরাতে রাতে মোচর মানে ছানারা আমি নবীর মেম্বারে বসে বলছি সবে বরাতের মতো পবিত্র রাতে মুসলমানের ছানারা ফ্রি ফায়ার খেলে আরে হ্যাঁ না না কসম খোদা আমি নবীর মেম্বারে বসে বলছি সবে বরাতের মতো দামি রাত আরে ইয়ে জাতি মার খাবে না তা পৃথিবীর কোন জাতি মারবে ঠাটি ফাস নাই যে সারা রাত মদ খেয়ে পার্টি করে হ্যাঁ না না আরে ঠাটি ফাস নাই যে পয়লা জানুয়ার 26 ডিসেম্বর মুসলমানের ছানারা ফিস্টির নামে গান বাজিয়ে মক্কে মাদলামি করে সারা রাত জাগে আর শবে বরাতের মতো দামি রাত ঘুমিয়ে কেটিয়ে দেয় তাই এ জাতি মার খাবে না তা পৃথিবীর কোন জাতি মার খাবে রাত 1:30টার সময় এদিকে তাকাও রাত 1:30টার সময় ফেরেশতা এসে লেপটা তুলে দেখে দুই লোকে শুয়ে শুয়ে ফ্রি ফায়ার খেলছে কি খেলছে কি খেলছে ফেরেশতা ফিরে চলে গেছে আল্লাহ বলে কি খবর বলে ও আল্লাহ সে লেপ তুলে দেখি দুই লোকে তো শুয়ে শুয়ে ফ্রি ফায়ার খেলতে দেখে এই দেখো মদ্যটার হাত কনকন করতেছে পাশে বউ শুয়ে হয়েছে বলে ও সোনা এবার তুমি টুকেন ধরো আরে হ্যাঁ না না হ্যাঁ না না এই যুবক ছেলেরা ভালো করে শুনে না তোমাদের এখানে হাওড়া জেলায় ভাই যুদেশ্বরের এই দিকে মরে গেলে কবরে তোমরা কি দাও কাঠ দাও না বাঁশ দাও কি দাও কি দাও পাঁচ কি জনই দেয় জানো আল্লাহর কি দেবা আমরা যে যন্ত্রের মাল শুলি সাথে সাথে রিয়াকশন চালু হয়ে যাবে আর ফেরত টাকা মুঙ্গুরান্তি দেরি হবে কথা বললেন ওই পাঁচ ঝেড়িয়ে শালা ঝাড়বে এই দেখো কবরে দুটো ফেরেশতা আসবে কটা কটা একজন কানে কালা একজন চোখে কানা আল্লাহর কি রেবা একজন কানে কিছু শুনতে পায় না একজন চোখে কিছু দেখতে পায় না খালি উদুম চালাবে শুধু আওয়াজ হবে শা 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 ও ফেরেশতারা এ কি হয়েছে এই রকম খালি আওয়াজ হচ্ছে গা সারা চুপ করে শুয়ে যা ফ্রি ফায়ার চলতেছে কি চলতেছে ফ্রি ফায়ার খেলার মাল এখানে আসে না নেই এই আপা আসলে এই যন্ত্র গুলো আলাদা কথা বললেন দোষ আমাদের নেই এই বাবা দোষ আমাদের নেই শুনুন আমি কালিমুল্লাহ আমরা 12 ভাই বোন এইদিকে দেখো আগে দেখবেন আব্বা আগে একটু একটু পিছনে গেলে মুরব্বীরা আপনারা বলুন আপনারা আর কেউ 8 ভাই বোন কেউ 10 ভাই বোন কেউ 12 ভাই বোন আগো আমাদের মাদের সব হসপিটাল কি জিনিস চোখে দেখেছে কথা বলে না দেখেছে আরে যন্ত্রগুলো এরকম তৈরি হওয়ার কারণ কি জানো ওরে যুদেশ্বরের হতভাগা মুসলমান তোমার স্ত্রী তোমার বিবি প্রথম দিন যে তোমার খুশির সংবাদ শুনিয়েছিল এই দেখো তুমি সন্তান বা সন্তানের বাপ হতে চলেছ মুসলমানের ছানা বুকে হাত দিয়ে বলো তখন আলহামদুলিল্লাহ পড়ে অজু বানিয়ে দুখানে হাত আল্লাহর দরবারে নামাজের পাটি বিছিয়ে বলেছো ওয়াল্লাহ না না স্বামী স্ত্রীর মিলনে বাচ্চা হয় না আল্লাহ তোমার কুদরতে বাচ্চা হয় ওয়াল্লাহ এত বড় একটা নিয়ামত আমাকে দিয়েছো ওয়াল্লাহ তুমি তো সেই আল্লাহ যে আল্লাহ নার্সিভূমে দিতে পারো হসপিটালে দিতে পারো সেই আল্লাহ তুমি বাড়িতেও তো দিতে পারো ওয়াল্লাহ আমার স্ত্রী ইজ্জত সম্মান বাঁচিয়ে নরমাল ডেলিভারিটা যেন বাড়িতে সম্মানের সাথে হয় যুদেশ্বরের মুসলমান তোমরা যারা মুসলমানের বাচ্চা বলে দাবি করো তোমরা যারা মুসলমান
বুকে হাত দিয়ে বলো যে নামাজের পাটি বিছিয়ে আল্লাহর কাছে বলেছি আল্লাহ আমার স্ত্রীকে তুমি নরমাল ভাবে ইজ্জতের সাথে বাড়িতে দাও বুকে হাত দিয়ে বলেন বলেছি কথা বলেন ওর বউ যেদিন বলেছে এ মাল সেই দিনতে টাকা জমা তার মানে কি নার্সি ভূমে নিয়ে যাবে আরে হ্যাঁ না না নার্সি ভূমে নিয়ে যাবে এই যে নার্সি ভূমে বাচ্চা হয় এই মুরুব্বিদের জিজ্ঞেস করুন আগে ঘরে বাচ্চা হলে ওই মুরুব্বি মেয়েরা গালে মধু দিত কি দিত আরে মধু দিত না কেন দিত বলুন তো যে ভাষাটা মিষ্টি হবে এখনকার ছানাগা জিজ্ঞেস করে না এই করি বাপ ডাকতেছে এ করি কি বলছি বল ছালাজান ভূমের মতো আওয়াজ আরে হ্যাঁ না না বলো হ্যাঁ না না বলো ও তো হসপিটালে হলে মধু কোথা দেবে মধু পাওয়া যায় আচ্ছা ঘরে হলে মোল সাহেবের ডেকে পাড়ার মুরব্বীদের ডেকে কানে আজান দেয় তাই না তাই না হসপিটালে নার্সিং হোমে দেওয়া যায় তা ও মাল তো ও কেনতে বেঁকে বেঁকে করতে হসপিটাল তো বেঁকে বেঁকে মুরব্বীরা আমার সঙ্গে একমত হবে আগে আমরা আমাদের ছোটবেলায় দেখেছি আমাদের কর্তা বয় কিন্তু আমাদের ছোটবেলায় আমরা দেখেছি আমরা যখন কাঁদতাম না ওই মেলায় একটা ফুল বিক্রি হতো দুই দিকে কাটি এই লাল মতো ফুল দুই দিকে কাটি আমাদের দলার সামনে ঝুলিয়ে রাখতো নাড়া দিত আমাদের কান্না বন্ধ এখনকার যন্ত্র গুলো আল্লাহর কিরে বাবা এই দেখ হাতে একে 47 দেবেন এ মাল থামবি এইটা শুধু দেখ ও যন্ত্র এক সেকেন্ডে তু আরে হ্যাঁ না না হ্যাঁ না না ও তো হসপিটালে হওয়া যন্ত্র সবে বড়কে রাখে ফ্রি ফায়ার খেলতে দে ও তো হসপিটালে হওয়া মাল হ্যাঁ আপা খুব দায়িত্ব নিয়ে বলছি মুসলমান আল্লাহকে বিশ্বাস করো আরে জান্নাত হসপিটালে দেওয়ার ক্ষমতা রাখে বাড়িতে নরমাল ভাবের দেয়ার ক্ষমতা রাখে না রাখে তোমার বিশ্বাস আল্লাহর উপরে ছিল কথা বলেন আল্লাহর উপরে ছিল তোমার বিশ্বাস যদি আল্লাহর উপরে থাকতো নামাজের পাটি বিছিয়ে আল্লাহর সঙ্গে কথা বলে নিতে কি গো আব্বা আমার কথা রাখছো জোরে বলে রাখ করলিও বলবো কেননা আমি বক্তা আলাদা আমার মতো কাঁচা বাংলার ওয়াজ বাংলার কোনো বক্তা করে না জানে এ ভাষায় ওয়াজ বললি দ্বিতীয় বছর দাওয়াতা হবে না আর আমি কালিমুল্লা কোন দুধ খাম মায়ের লালের চেহারার দিকে তাকিয়ে কথা বলি না কোরআনের হক কথা বলবো তোমার না ভালো লাগলেও বলবো এটা নবীর মেম্বার তোমার ভাবে দাদাগিরি এখানে চলে মুসলমানের বাচ্চা কবে বুঝবে আরে মুসলমানের ছানা কবে শিখবে নবী মদিনায় শুয়ে কাঁদছে ইয়া রাব্বি হাবলি উম্মতি কিয়ামতে কাঁদবে ইয়া রাব্বি হাবলি উম্মতি আর উম্মত কথা বলে না বন্দর লোনে ব্যস্ত উম্মত গুরু লোনে ব্যস্ত ছি 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 হক কথা বলা যাবে কি কথা বলে তুবড়ে গেছো এই বাবা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় কাকদ্বীপ বলে একটা জায়গা আছে নাম শুনেছেন কাকদ্বীপ কাকদ্বীপ বলে একটা জায়গা আছে আমাদের দক্ষিণ চব্বিশ আমি জলসা করতে গেছি বছর চারেক আগে রাত দেড়টার সময় বাড়ি আসব মোটর সাইকেল নিয়ে আসছি রাস্তার মাঝখানে একজন আদলা ইঞ্জিনে দাঁড়িয়ে হয়েছে বলে মেরে মতো ফেটিয়ে দেবো ও সাধু না আমার গাড়িতে আলো পড়েছে দাঁড়া ভাই কি হয় ও সাধু না তার মানে আমি ওয়াজ করতে করতে বলেছি মুসলমানের ছানা করিম আলী সুদের ব্যবসা করে পিষে দিচ্ছে এখন আল্লাহর কি শান ওর নাম করিম আলী আর ও ওই গ্রামে সুদের ব্যবসা করে কে 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 আরে যে দেরি হয়ে আমি তো ওয়াজ করতে করতে একটা আন্দাজি নাম বলি এই বাবু আমরা ওয়াজ করতে করতে অনেক সময় অনেক নাম বলি না তা আমি আন্দাজি একটা নাম বলি আরে আল্লাহর কি শান এখন ও নাম করিম আলী আর ও ওই গ্রামে সুদির ব্যবসা করে আমি তো জানি না আমি আন্দাজি নাম বলেছি ও তো আদলা ইন্ডে দেরি হয়েছে আমার বলতেছে আর আমি 6 বছর বয়স থেকে ওয়াজ করি তো
বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি আল্লাহ আমাকে 6 বছর বয়স থেকে ওয়াজ করাচ্ছে তো আমাকে সব বাচ্চা মাওলানা বলে বুঝলে তা সে বলছে আমার কালিমুল্লাহ ভাই তোমার কিছু বলবো তোমার বাড়ি ডায়মন্ড হারবার আর আমার বাড়ি কাকদি 100 কিলোমিটার দূর তোমার কিছু বলবো আমি সুদ খাই তুমি কি কই জানো তোমার কিছু বলবো শুধু আমার নামটা কে বলে দেস একবার বল আয়াব্বা অনেক সময় কমিটির ছেলেরা ওই কমিটির ছেলেরা কানে কানে এটা ওটা বলে না আরে কথা বলে না সেক্রেটারি সভাপতি অনেক সময় কানে কানে এটা ওটা বলে না ও মনে মনে করতে জ্বালা আমার নামটা কানে কানে বলে দি কথা বুঝতে পারি আপনার কিছু বলবো না আপনার বাড়ি ডায়মন্ড হারবার আমার বাড়ি কাকদ্বীপ তা আমি শুধু আপনি কি কর জানেন আমার নামটা কে বলে দে একবার বলো শালা কুঞ্জে ছেড়ে দেব আমি বলছি যে ভাই আল্লাহর কি আর কেউ বলে দিইনি ভাই আমি আন্দাজে বলিছি ভাই তোর নাম হয়ে গেছে ভাই বুঝতে পারিনি এ ভাই আমি যাই ভাই আয় আব্বা হক কথা বলার দিন আছে এই তোদের একবার চুপ করতে বলিস না কিয়ামতের দিন আব্বা এদিকে দাও কিয়ামতের দিন করিম চাচা উঠে কে উঠে করিম চাচা আল্লাহর কাছে উঠে আল্লাহ বলে করিম বলছে আল্লাহ আমি এই আল্লাহ বলে করিম এই বলে হ্যাঁ আল্লাহ আমি এই কোথায় যাবো আল্লাহ আল্লাহ বলছে জাহান্নাম ও সব না এ চোখ বুলু হয়ে গেছে আল্লাহর কি যাবে কি হয় ও আল্লাহ জাহান্নামে যাও বাস জাহান্নামে ওয়াল আমি 40 বছর নামাজ পড়েছি 40 বছর রোজা করেছি 40 বছর হজ আপনার 40 বছর দান খয়রাত করেছি আর আমাদের গ্রামের নবী দিবসের জলসা হতো প্রতি বছর 5000 করে টাকা দিছি ওয়াল আমি জাহান্নামে যাব হ্যাঁ জাহান্নামে করিম চাচা বলতে চাল্লা তা আমার খাতাটা একটুখানি দেখি কি খাতাটা তা আল্লাহ ফেরেশতাদের বলে ওর খাতাটা দে করিম চাচা খাতাটা দেখে হাসছে আমার খাতা গুলিয়ে কিরম পাথি ছুঁচো বুঝতে পেরেছ আল্লাহ বলে কি বলছিস হ্যাঁ গো আল্লাহ আমার খাতা গুলিয়ে গেছে খাতা আমার না বলে কেন বল সাহেব 40 বছর নামাজ পড়েছি 40 বছর রোজা করেছি 40 বছর দান করেছি বললাম ইতি কিছু লেখা নেই আল্লাহর কি রেই যাবে ইয়ে খাতা আমার না আমার খাতা মনে হয় গুলিয়ে গেছে আল্লাহ বলে চেবড়ে সোজা কর দেব বিয়াদব এই খাতা তো তা বলছে আল্লাহ তাকে 40 বছরের নামাজ রোজা দান খয়রাত কোথায় গেল বলে করি তোর বউ নারগিসের কথা মনে আছে ও চোখ হলুদ হয়ে গেল ওয়াল এ কে আমার বউ নারগিস কি হয়েছে কি হয়েছে এই কে আমার বউর কথা বলতে তো তোর বউ নারগিস মনে আছে বলে হ্যাঁ তোর বউ তুজেশ্বর মিদ্যে পাড়ায় বন্ধন ক্লাবের সভাপতি ছিল মনে আছে তুই ঠিক বলে তাই আমার বন্ধন ক্লাবের সভাপতি ছিল শালা সোজা জাহান্নামে যা 40 বছরের নামাজ রোজা কুড়ে কুড়ে খেয়ে নে জাহান্নামে যা কথা বুঝতে পাচ্ছেন না পাচ্ছেন না ছাতটা চাচা উঠে উঠে বলছে আল্লাহ আমিও এই আল্লাহ বলে ছাতটা তুইও এই আল্লাহ আমিও এই কোথায় যাবো বলে জাহান্নাম ও আল্লাহ আমি কিন্তু দুবার হজ করি কি করি হজ করি আল্লাহ আমি জাহান্নামে যাব সোজা জাহান্নামে কেন এই তোর বৌমা জরিনা গুরু বুলনের সেক্রেটারি ছিল মুসলমানরা কবে বুঝবে মুসলমানেরা কবে শিখবে সুদের টাকা খেয়ে নামাজ পড়লে নামাজ হবে সুদের মাল খেয়ে রোজা করলে রোজা হবে কথা বলে না আজ আমি যুদেশ্বর মিত্রে পাড়া সোনামণি মা বোনদের বলে যাব আমার আমিও একজন মা হারাম আমি জন্মের পরে আমি আমার মাকে দেখি নাই বন্ধনের মতো ডেঞ্জারাস পাপ গুরুগুলনের মতো ভাইরাস পাপ এই বন্ধন গুরুগুলো কেরাম থেকে ছাটা মেরে তাড়াতে পারে একমাত্র শুধুমাত্র
আন্দোলনে কোরআনের আন্দোলনে শরিয়তের আন্দোলনে নবুয়তের আন্দোলনে তোমাদের অগ্র ভূমিকা ছিল আজও তোমাদের সেই ভূমিকা নিতে হবে আমি তোমাদের দুটো পায়ে ধরে বলে যাব হে মা তাকিয়ে দেখো হযরতে আম্মাদান খাদিজার দিকে যে খাদিজা তৎকালীন যুগে মক্কার জমিনে সবথেকে বড় ব্যবসায়ী ছিল সবথেকে বড় ধনী মানুষ ছিল সেই খাদিজা আল্লাহর প্রেমে রসূলের প্রেমে কোরআনের প্রেমে নবীর প্রেমে নবুয়তের প্রেমে একত্ববাদের প্রেমে সত্যের প্রেমে ইনসাফের প্রেমে রসূলের প্রেমে নিজের ধন সম্পদকে আল্লাহর রাস্তায় বিলিয়ে তিনি যে ঘর সংসার করেছে বিশ্বের মা বোনদের জন্য একটা নমুনা পেশ করে গেছে আমার নবীর স্ত্রীরা বলেছেন আমাদের ঘরে মাসের পর মাস নান জ্বলেনি তাকিয়ে দেখো আম্মাদান ফাতেমা এমনি সাইয়্যেদাতুন নিসা খাতুনে জান্নাত এমনি হয়নি আমার তোমাদের আদর্শ যদি আম্মাদান খাদিজার মতো হয় আম্মাদান আয়েশার মতো হয় আম্মাদান ফাতেমার মতো হয় আল্লাহর জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হবে আর তোমরা যদি বারো বাদালির পেটে তেরো বাদালি হও ছানা হবে নুসরাত জান বে হয়ে বাচ্চা হয়ে গেলে বলে আমার ছানার বাপকে জানি না ছা ছা ছা